রাজ্যর নহয়, জেলার রাজধানী বিচারিলে প্রধানমন্ত্রী। জেলারও রাজধানী লাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক। নরেন্দ্র মোদীর মুখত এইবার নতুন শব্দ, বিরোধীক আক্রমণ করবলে গই জিভা পিছলিল মোদীর। প্রধানমন্ত্রী হওয়ার পাছরেপরাই মোদীর ভাষণ সম্পর্ক চর্চাত আহি পড়েছিল টেলিপ্রম্পটার প্রসঙ্গ। 10 বছর শাসনত থাকি সংবাদমেল নিদিয়া মোদীর বিরুদ্ধে বিরোধীও যথেষ্ট সমালোচনা করে আহিছে। কিয় প্রধানমন্ত্রী সাংবাদিকর সম্মুখীন নহয় বলে প্রশ্ন উত্থাপন করে আহিছে দেশের জনতায়ও। কিন্তু তার মাজতে এইবার ভাইরেল হয়ে পড়েছে মোদিয়ে দিয়া ভাষণের একটা কিয়দংশ। উড়িষ্যার এখন প্রচার সভাত দিয়া মন্তব্যর পাছতেই মোদীর অর্হতাক লৈ পুনৰ প্রশ্ন উত্থাপন হয়েছে সোশ্যাল মিডিয়াত। দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত নবীন পাটনায়কক আক্রমণ করবলে গিয়ে জিভা পিছলিল প্রধানমন্ত্রী মোদীর। প্রথমতে শুনক সেই মন্তব্য। জরা নবীন বাবুকে কহীন খড়ে কর দিজিয়ে আর উনকো বিনা কাগজ লিয়ে উনকো কহিয়ে যে আপ উড়িষ্যাকে জিলোকে নাম বলিয়ে আর জিলোকে ক্যাপিটালকে নাম বলিয়ে। বাজপেয়ীর দিনত মন্ত্রিত্ব লাভ করেছিল বিজু জনতা দলের এইগী নেতা নবীন পাটনায়কে। 2000 চনত বিজেপির সঙ্গে মিত্রজোঁটত থাকিয়েই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে শাসনলৈ আহিছিল নবীন পাটনায়ক। তার পাছরপরাই ক্রমাগতভাবে পাটনায়কে দখল করে আহিছে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর আসন। সেইগৰাকী প্রাক্তন সতীর্থকেই মোদীয়ে এতিয়া টার্গেট করে ললে। মন করবলগিয়া, রাজ্যর পৰা আঁতৰত থকাৰ বাবে নবীন পাটনায়কে প্রথমাবস্থাত ভালদরে স্থানীয় ভাষা লিখিব আর কব পৰা নাছিল। তেওঁ দেশৰ একমাত্র মুখ্যমন্ত্রী আছিল যার নিজৰ স্থানীয় ভাষাৰ ওপৰত দখল নাছিল। উল্লেখ্য যে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির সঙ্গে মিত্রতার সম্ভাবনা দেখা পোৱা গৈছিল যদিও পদ পরিবর্তন হল উড়িষ্যাত। পরবর্তী সময়ত বিজেপিয়ে বিজু জনতা দলের সঙ্গে একেলগে নির্বাচনত অবতীর্ণ নোহার কথা ঘোষণা করে। 21টাক লোকসভার আসন থাকা রাজ্যখনত বিজেপির মাত্র 8খন আসনের বিপরীতে বিজেডির হাতত আছে 12খনক আসন। মাত্র এখন আসন আছে কংগ্রেসের হাতত। বর্তমান বিজেপির প্রচারের বিপরীতে বিজু জনতা দলের ছাত্র সংগঠনকে আদি করে দলটির ভগ্নী সংগঠনেও প্রচারত জঁপিয়াই পড়েছে। বিশেষক বিজেপি তথা অন্যান্য নেতার ভাষণের উপর তীক্ষ্ণ নজর রাখিছে দলটির মিডিয়াকোষর নেতাকর্মীয়ে। মোদীর জিভা পিছলি জিলাত রাজধানী বিচরা মন্তব্যর পাছতে বিজেডিয়ে আক্রমণাত্মকভাবে সমালোচনার লক্ষ্য করে লওয়ার সম্ভাবনা আছে। উড়িষ্যাত 2014 আর 2019 চনের লোকসভা নির্বাচনত মোদী মেজিকে সহায় করেছিল বিজেপিক। এইবারও স্বয়ং মোদী নামি পড়েছে উড়িষ্যার রাজনীতিত। দেশত অস্তমিত হওয়া বলে চর্চা চলা মোদী মেজিকে কাম দিবনে নিদিয়ে উড়িষ্যাত একালর বন্ধু নবীন পাটনায়কে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক যুঁজখন কিমান পর্যায়লৈ আগুয়াই নিব পারিব সেয়া ফলাফলতে নির্ণয় হব।